নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন রানাঘাটের দক্ষিণে যা ঘটল, যে ঘটনা শুভেন্দু অধিকারী নিজেও ঘটালেন, সেসব দেখার পর প্রশ্ন যেটা উঠছে যে আমাদের রাজ্যের রাজ্য রাজনীতি কোথায় পৌঁছে গেছে। আমাদের রাজ্যের রাজনীতি যে একটা নিচু স্তরে নেমে গেছে সে নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে, কিন্তু সেই পর্যায়টা, সেই নিচু স্তরটা নামতে নামতে এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে একজন বিরোধী দলনেতা তাকেও কিনা শেষ পর্যন্ত জুতো খুলে পাবলিককে, স্পষ্ট করে বলা ভালো, তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে ধাওয়া হতে দেখা যাচ্ছে। এবং শুধুমাত্র জুতো খুলে ধাওয়া করাই নয়, শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে এমন কিছু শব্দও এদিন বেরোতে দেখা গেল, শোনা গেল, যে শব্দগুলো নিশ্চয়ই একজন বিরোধী দলনেতার মুখে মানায় না। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে শুভেন্দু অধিকারী এদিন এমনটা কেন করলেন, কেন এদিন তিনি নিজের পায়ের জুতো খুলে তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে এগিয়ে গেলেন। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের উত্তর পেতে হলে সবার আগে দেখতে হবে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন ঠিক কী ঘটেছিল। বন্ধুরা, দেখুন সেই ভিডিও। বন্ধুরা, বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী এদিন রানাঘাট দক্ষিণের গাংনাপুর বলে একটা জায়গায় গিয়েছিলেন। আসলে এই যে উপনির্বাচন কিছুদিন আগে হয়েছে, সেই উপনির্বাচনের পর সেখানকার যে বিজেপির কর্মী সমর্থকরা, তারা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন। আর সেই রাজনৈতিক হিংসার শিকার হওয়া মানুষগুলোর সঙ্গে দেখা করতেই, তাদের সঙ্গে কথা বলতেই শুভেন্দু অধিকারী এদিন রানাঘাট দক্ষিণের সেই গাংনাপুর গ্রাম থেকে ফিরে আসার সময়ই শুভেন্দু অধিকারীকে তৃণমূলের কর্মী সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়, বাধার মুখে পড়তে হয়। এবং বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখলেন যে তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর বলে স্লোগান দিচ্ছেন। চোর চোর বলে স্লোগান দেওয়াটা নতুন কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিজেপির কর্মী সমর্থকরা একসময় চোর চোর বলে স্লোগান দিয়েছেন। এবং খোদ শুভেন্দু অধিকারীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এবং তৃণমূলের নেতাদের, তৃণমূলের সবাই চোর বলে স্লোগান কিন্তু লোকসভা ভোটের আগে দিয়েছিলেন। এখন সেই যে স্লোগান, সেই স্লোগানের এদিন পাল্টা দিতে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা যেটা করলেন, যেটা বন্ধুরা ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, যে শুভেন্দু অধিকারীকে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা রীতিমতো একেবারে শালা বলছেন, শালা বলে কিন্তু একেবারে স্লোগান দিচ্ছেন। আর এই যে তৃণমূলের কর্মী সমর্থকদের স্লোগান, মুখে একেবারে গালাগালি এনে আক্রমণ করা, চোর বলে স্লোগান দিচ্ছেন রাজনীতিতে সেটা পর্যন্ত না হয় চলে যায়, কিন্তু একেবারে শালা বলে বিরোধী দলনেতাকে আক্রমণ করা, এই যে তৃণমূলের কর্মী সমর্থকদের আচরণ, এই আচরণের পর কি বলবেন? এই আচরণের পর শুভেন্দু অধিকারী বা কি করতেন? তিনি যা করার সেটাই করেছেন। তিনি রীতিমতো গাড়ি থেকে নেমে নিজের পায়ের জুতো খুলে সেই তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে তেড়ে গেছেন। এবং শুধুমাত্র তেড়ে যাওয়াই নয়, পাল্টা শুভেন্দু অধিকারীও কিন্তু সেই তৃণমূলের কর্মী সমর্থকদের একেবারে শালা বলে কিন্তু গালিগালাজ করেছেন।
এখন এখানে অনেকেই হয়তো বলবেন যে শুভেন্দু অধিকারী এটা কী করলেন, একজন বিরোধী দল নেতা, তার কি না এই ধরনের ব্যবহার, এই ধরনের মুখের ভাষা? বলাই যায় শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হিসেবে এই কাজটা না করলেই পারতেন, তিনি কিন্তু ব্যাপারটাকে অন্যভাবে ট্যাকেল করতে পারতেন। কিন্তু শুভেন্দু অধিকারী এখানে অন্য ব্যাখ্যা দিচ্ছেন, আর তার এই যে ব্যবহার, এই ব্যবহার সম্পর্কে শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে তার কি বক্তব্য দিয়েছেন বন্ধুরা সেটাও শুনুন। নোংরা কালচার চোখের সামনে দেখেছেন, ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে, আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি, পুলিশ আধিকারিক গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি তার পার্টির কালচার, শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা, মানুষ দেখছে। আর আমি কাপুরুষ কাওয়ার নই, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি, পিতৃ পরিচয় নিয়ে, সে তো আমার সিস্টেম আছে, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো, ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব, যা করার তো করবো, ছাড়ার লোক নাকি? ও ভেবেছিল কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নই, গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি। মৃত্যু একদিন হবে, দুদিন হবে না, কাপুরুষ নই, আমার বাড়ির লোক ব্রিটিশকে তাড়িয়েছে, তা আমাকে ভয় দেখাতে পারবে না। বন্ধুরা শুনলেন, শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বলছেন যে তিনি পালিয়ে যাওয়ার লোক নয়। তৃণমূলের কর্মী সমর্থকরা হয়তো ভেবেছিলেন যে শুভেন্দু অধিকারীকে এইভাবে গালাগাল করলে, বাপ তুলে কথা বললে চুপচাপ কনভয়ের গাড়িতে করেই চলে যাবেন, কিন্তু শুভেন্দু অধিকারী সেটা না করে রাস্তায় নেমে পড়েছেন এবং নিজের জুতো খুলে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে এগিয়ে গেছেন। এবং শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে তাদের রীতিমতো ঘরে ঢুকিয়ে এসছেন, এবং সেটা ভিডিওতে দেখাও গেল যে শুভেন্দু অধিকারীর গাড়ি থেকে নামার পর কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু শুভেন্দু অধিকারী সব থেকে বড় যেটা অভিযোগ করলেন সেটা হচ্ছে যে যে অফিসার, যে পুলিশের অফিসার শুভেন্দু অধিকারীর কনভয়কে নিয়ে যাওয়ার কিংবা নিয়ে আসার দায়িত্বে ছিলেন, সেই পুলিশ আধিকারিক ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ওই রাস্তা দিয়ে নিয়ে গেলে আর তৃণমূলের কর্মী সমর্থকদের স্লোগান দেওয়ার জন্য তৈরি রাখলে যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, ঘটতে পারে, কিংবা শুভেন্দু অধিকারীকে অপমান করা হতে পারে, এইটা শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ যে যে পুলিশ আধিকারের দায়িত্ব ছিল তিনি কিন্তু এটা ইচ্ছে করে করেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যেটা যুক্তি যে তৃণমূল ইচ্ছে করে শুভেন্দু অধিকারীকে এইরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলেছে আর শুভেন্দু অধিকারীকে এ ধরনের ঘটনার মুখোমুখি করিয়ে তার যে প্রায়শ্চিত, অর্থাৎ একসময় তিনি তো মমতা অভিষেককে চোর বলেছেন, তৃণমূলের সমস্ত নেতাদের চোর বলে স্লোগান দিয়েছেন, তো তার একটা অপমানের বদলার একটা এইখানে কিন্তু ছক কষেছে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ। এখন সেরকম যদি সত্যি সত্যি ছক তৃণমূল কষে থাকে তাহলে শুভেন্দু অধিকারী এদিন যে জবাবটা দিয়েছেন তাতে বলতেই হয় যে শুভেন্দু অধিকারীর এটা না করে কোনো উপায় ছিল না। যেমন বুনো মোষ তেমনই কাঁচা বাঁশের লাঠি কিন্তু শুভেন্দু অধিকারীর না ধরে কোনো উপায় ছিল না, আর শুভেন্দু অধিকারী কিন্তু সেটাই করেছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে আগামী দিনে কি আমরা এই ধরনের রাজনীতি দেখতে পাবো, রাজনীতিকে কি আরও একেবারে নিম্ন স্তরে নেমে যেতে দেখব? আজকে তৃণমূলের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারী মানে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে এই ধরনের ব্যবহার করেছেন, কালকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা এমনটা করেন তাহলে কি হবে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবং বাংলার রাজ্য রাজনীতি যেদিকে গড়গড় করে এগিয়ে যাচ্ছে তাতে অনেকের মনেই প্রশ্ন উঠছে যে এই তৃণমূল সরকারের আমলে বাংলার রাজ্য রাজনীতির আর কত পতন হবে। অনেকেই কিন্তু আশা করে বসেছিলেন যে বাম সরকারের, সিপিএম সরকারের 34 বছর শাসনের পর বাংলার রাজ্য রাজনীতির হয়তো একটা উন্নতি হবে, বাংলার রাজ্য রাজনীতি হয়তো কিছুটা সুস্থ স্বাভাবিকতার দিকে এগোবে,
কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে? তৃণমূল সরকারের এই যে 13-14 বছরের শাসন, সেই শাসনে আদৌ কি বামফ্রন্ট সরকারের সেই সময়কার যে সংস্কৃতি, রাজ্য রাজনীতির যে অবস্থা, তার থেকে কি বাংলার রাজ্য রাজনীতির মান উন্নয়ন হয়েছে, নাকি বাংলার রাজ্য রাজনীতি নর্দমায় গিয়ে পড়েছে? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।